পদ দুর্ঘটনা রুখতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদের বিভিন্ন রকমভাবে সচেতন করা হচ্ছে প্রতিনিয়ত। আজ আবারও তৎপরতার সঙ্গে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস পুলিশ প্রশাসনকে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডী গ্রামে অনুষ্ঠিত হচ্ছে অম্বুবাচী পুজো, আর এই পুজো উপলক্ষে প্রতি বছরে নেয় এই বছরও পুজো উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের ভিড় দেখা যায় ওই এলাকায়। পুণ্যলাভের আশায় বিভিন্ন জেলা থেকে ভক্তেরা ভিড় করেন পুজো দিতে। এই পুজোতে যোগ দিতে আসা বেশ কিছু বেপরোয়া যুবক এবং কিছু অসাধু গাড়ি ব্যবসায়ী কিছু বেশি অর্থলোভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করেন, এর ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যাত্রীদের। দুর্ঘটনা রুখতে ইন্দাস থানার উদ্যোগে আকুই ফাঁড়ির পক্ষ থেকে ইন্দাস থানার ও আউটপোস্টের বিশাল পুলিশ বাহিনী বিশেষ নজরদারি চালানো হলো। যে সমস্ত বাইক চালক বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তাদের সতর্ক করা হলো। একই সঙ্গে যে সমস্ত ট্রাক্টর বা অন্যান্য যানবাহন অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করছে তাদেরও বিশেষভাবে সচেতন করা হয়। যাচ্ছ কোন নামটা? মান্না।